بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার কাছে একটি প্রশ্ন জানতে চাইলেন সেই প্রশ্নটি জানতে চাইলেন যিনি সেটি হলো নবীজিকে স্বপ্নে দেখা কতটুকু বিশ্বাসী হওয়া বা নবীজিকে যিনি একবার স্বপ্নে যোগে দেখল তার জন্য দোজখ হারাম এই স্বপ্নে দেখার বিষয়টা আমরা একটু বুঝতে চাই ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে আমি ইনশাআল্লাহ বলবো এই পৃথিবীতে বহু মানুষ হাদিস পড়েছে ওয়াজে শুনেছে গুরুজনদের কাছে শুনেছে যে নবীজিকে যে একবার স্বপ্নে দেখে তার জন্য দোজখ হারাম এই কথাটি যদি যুক্তি উত্থাপন করা হয় তাহলে হয়তো কথাটি একটি জায়গায় টিকবে না আরও একটি জায়গায় টিকবে তাহলে কোন জায়গাটিতে এই কথাটি টিকবে না এবং কোন জায়গাটিতে এই কথাটি টিকবে যেমন একটা কথা বলা হয় প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন যে বিষয়টি এই পৃথিবীতে অনেকেই বলে থাকে নবীকে যে এক নজর দেখে তার জন্য দোজখ হারাম কেন আবু জাহেল কি নবীজিকে দেখেনি তার কি দোজখ হারাম হয়েছে আরও একটা বিষয় হলো যে নবীজিকে যারা স্বপ্নে দেখবে তার জন্য দোজখ হারাম তিনি আর দোজখে যাবেন না যেমন নবীজিকে দেখলেই দোজখ হারাম হয়ে যাবে এই কথাটি যেমন আবু জাহেলও দেখেছিল নবীকে তার তো দোজখ হারাম হয়নি আর আজকে ১৪৫০ বছর পার হয়ে গেছে আমাদের মধ্যে কেউ যদি স্বপ্ন দেখে নবীজিকে তখন তার যে দোজখ হারাম হয়ে যাবে এই কথারও গ্যারান্টি নেই কেন গ্যারান্টি নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলে গেলেন যে আমি চলে যাব আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে বেলায়েতের যুগে মুর্শিদ পীর মুর্শিদ উলিয়া উলিয়া যাহারা থাকবে তোমরা যদি তাহার কাছে যাও তাহাকে মানো তাহলে আমি নবীকে মানা হবে আর আমি নবীকে মানলে আল্লাহকে মানা হবে তো কথাটির বিশেষ উত্তর যেটি সেটি হলো যদি কেউ বলে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি হাদিস অনুসারে আমার দোজখ হারাম এই কথাটি ঠিক নয় তবে এই কথাটি আরেকটি জায়গায় ঠিক সেটি হলো যে আমি যে নবীজিকে দেখলাম এটার সাক্ষ্য কে দিল যে হ্যাঁ উনি সত্যি নবী আমাকে কি কেউ সাক্ষ্য দিল যদি বলা হয় আমাকে জিব্রাইল ফেরেশতা সাক্ষ্য দিয়েছে তাও মানা যাবে না তিনি যে জিব্রাইল তার কি প্রমাণ আছে শয়তানকে আল্লাহ বহু রূপ ধরার শক্তি ক্ষমতা দিয়েছে আল্লাহ এখন যে দেখা গেল শয়তান যে কোনো একটা রূপ ধারণ করলো যে কোনো একটা রূপ ধারণ করে এসে বলল আমি দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমি বিশ্বাস করলাম কিন্তু একটা বিশ্বাস হলো ইমানে মুজমাল যা না দেখিয়া বিশ্বাস করা একটা হচ্ছে ইমানে মুফাসসাল
যেটা ইমানে মুফাসসাল সেটা বিস্তারিত বিশ্বাস, দেখিয়া শুনিয়া বিশ্বাস করা। এখন আমি স্বপ্ন দেখলাম, কেউ এসে আমাকে পরিচয় দিল আমি নবী, তখন যদি আমি মানতে যাই তাহলে আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে গেলাম। তাহলে এটার সাক্ষ্য কে দেবে? প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, তিনি কে? যার যার মুর্শিদ, যার যার মুর্শিদ। আমার মুর্শিদ যদি আমাকে সাক্ষ্য দেয় যে হ্যাঁ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই পৃথিবীর বুকে তিনি নবুয়তি করে গিয়েছিলেন, আজ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমার মুর্শিদ সাক্ষাৎ করে দেয় এই রূপে তিনি ছিলেন, তখনই আমি পূর্ণ বিশ্বাসী। কারণ মুর্শিদের রূপ কখনো শয়তান ধরতে পারবে না। কারণ আমি যেদিন বায়াত গ্রহণ করেছি, আমার মুর্শিদের হাত আমার রাসূলের হাত, আর আমার রাসূলের হাতই আল্লাহর হাত। তিনটি হাত যখন একটি হাত হয়েছে, এখন মুর্শিদের স্বরূপ কখনো শয়তান ধরতে পারবে না, নবীর স্বরূপও ধরতে পারবে না। কিন্তু নবীকে তো আমি কখনো দেখি নাই, কি বলেন, দেখেছি না? নবীজিকে বাস্তব আমি কখনো দেখি নাই। আর সেই শয়তান যদি যে কোনো একটা রূপ ধারণ করে এসে বলে যে আমি দিনের নবী, তখন আমি বিশ্বাস করি, তখন তো আমিও শয়তানকে বিশ্বাস করতে হলো। তাই বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ আমাকে সাক্ষ্য না দেবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারব না। এই জন্যই বলা হয়েছে, শুধু স্বপ্ন দেখলেই আমি বিশ্বাস করতে পারবো না। আমার মুর্শিদ কেবলা আমাকে বলবে যে হ্যাঁ ইনিই দিনের নবী। যেমন একটি গল্পের মাধ্যমে বলা হয় যে একটি মানুষ পানিতে পড়ে গেছে বা একটা কূপের মধ্যে পড়ে গেছে। কূপের মধ্যে যখন পড়ে গেল, তখন বাগদাদ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী এসে বলতেছে, হেই তুমি বিপদগ্রস্ত, আমার হাত ধরে ওঠো। না, আমি আপনাকে চিনি না, আপনি কে? যে আমি বাগদাদ থেকে এসেছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। না না না, আমি বাবা আমি আপনাকে চিনি না। আরেকটি হাত আসলো, আমার হাত ধরে ওঠো। তখন দেখা গেছে যে আপনি কে? যে আমি দীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না না, আমি তো আপনাকে চিনি না। শেষে আরেকটি হাত আসলো, যে আমার হাত ধরে ওঠো। তখন দেখে যা তার মুর্শিদ স্বয়ং হাত বাড়াইয়া দিছে, তখন বলতেছে আমার হাত ধরে ওঠো। তখন তার মুর্শিদকে সে চিনে জানে, তখন তার হাত ধরে উঠেছে। তখন তিনি বললেন যে এরা তো আমাকে একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিলেন, আরেকজন দিলেন হযরত গাউসুল আজম বড় পীরের, এখন আমি এদেরকে চিনি না জানি না, আমি এই জন্য তাদের হাত ধরিনি। তখন বলেছে হ্যাঁ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সালাম করো। তিনি হযরত গাউসুল আজম বড় পীর, তাকে সালাম করো। তখন বড় পীর তার মাথায় হাত রেখে বললেন, বাবা তোমাকে কখনো শয়তান ধোকা দিতে পারবে না, কারণ তোমার মুর্শিদ যতক্ষণ তোমাকে সাক্ষ্য না দিচ্ছে তখন তুমি আমাদেরকেও মাননি। কারণ আমাদেরকে কখনো তুমি দেখোনি আমরা কোন রূপে, যদি কোনোদিন দেখতে পরিচয় থাকতো, এখন তুমি হাত ধরে না উঠলে তোমার বেয়াদবি হতো, তোমার অন্যায় হতো। আর এখানে শয়তান কখনো চান্স পাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তোমার মতো ভক্ত কখনোই শয়তান তোমাকে ঈমান লাড়াতে পারবে না। তাহলে আমার কথা হলো, এই বিষয়টি একটা স্বপ্নে ঘটেছিল একজন ভক্তের, এবং তিনি এই ভক্তটি পরীক্ষায় পাশ করলেন। তাই আমি জানি না আপনার এই প্রশ্নের উত্তর কতটুকু আমি দিতে পেরেছি, আর আপনার কতটুকু ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ